শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের জন্মমাস। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুণ্যার্থীরা শ্রাবণে প্রতি সোমবার শিবের জন্য ব্রত পালন করেন। সাধারণত মাসভর চলে নানা ধর্মীয় রীতি পালন। মন্দির তো বটেই, বাড়িতেও পুজো হয় মহাদেবের। শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয় মাস, তাই তাকে সন্তুষ্ট করতে ভক্তরা কোনো ত্রুটি রাখেন না। উপবাস করে গঙ্গাজল বা দুধ দিয়ে শিবের অভিষেক করে থাকেন ভক্তরা। এই মাসে ভক্তি মনে মহাদেবকে ডাকলে তুষ্ট হন তিনি ও ভক্তের সকল মনোবাঞ্ছা পূরণ করেন। পুরাণ মতে এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন ঘটেছিল। সেই সময় মহাদেব হলাহল বিষ পান করেছিলেন। সেই সময় বিষের তেজে তার সারা শরীর নীল হয়ে যায় বলেই শিবের আরেক নাম নীলকণ্ঠ। এভাবেই সৃষ্টি রক্ষা করেছিলেন মহাদেব। তাই শ্রাবণে প্রথম সোমবারে শিবকে সন্তুষ্ট করতে রাজধানীর বিভিন্ন মন্দিরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্যই বাবার মাথায় জল ও দুধ প্রদান করেছেন ভক্তরা। আজকে শ্রাবণের প্রথম সোমবার, প্রত্যেক বছরের ন্যায় এই মাসটা শিবের জন্মমাস। এই প্রত্যেক বছরের ন্যায় এই বছরও ভিড় হইতেছে। চারটা সোমবার আছে, প্রত্যেকবারই এরকম ভিড় হয়। আজকেও সাংঘাতিক ভিড় এবং আরও যে সোমবারগুলো আছে, এই সোমবারগুলোর মধ্যে খুব ভিড় হবে ভক্তরা। এখানে সবাই শান্তি কামনা করে, সবাই আরোগ্য কামনা করে, বিশ্ব শান্তি কামনা করে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।